ছাড়া ইচ্ছক কাউকে ফেলে দেয়। আপনিও হয়তো সেই পরীক্ষার একটা বিন্দুতে দাঁড়িয়ে আছেন, হয়তো কষ্ট কবি খুশি কবি দুঃখ। আমি খুব ফর্চুনেট যে আপনারা এতক্ষণ সময় আমাকে দিলেন, সেটা হয়তো জীবনেও আমি এই বলেন যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আমি প্রায় 4 বছর আগে এই মঞ্চে আমার ভগবান পরশপাতকে খুঁজে পেয়েছিলাম। তিনি আমার জীবনের রাস্তের আগে কি গছে স্বাস্থ্য পরিণত করে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি আমার মেয়ে চাউটিয়া নামা, সে স্যারের ছাত্র, তো স্যারের বাড়িতে আমি ওর সঙ্গে আমিও স্যারের ক্লাস করি। সেক্ষেত্রে বুঝতে পেরেছিলাম জীবন কি, আর তার অভিভাবক হিসাবে এবং স্যারের সঙ্গে ক্লাস করে আমি যে যেগুলো বুঝতে পেরেছি সেগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। অসুবিধার জন্য তো খুবই আনন্দীয় যে ও আসতে পারেনি। আপনারা যে প্রোগ্রামটা আপনি ইনভাইট করেছিলেন ওকে পার্সোনালি, তো আমরা অনেক সমৃদ্ধ হয়েছি আপনার থেকে। এবং লোরিমন্ডকে মন্ত্রগুরু মনে পড়েন, ও করে সবসময় আপনার কথা বলে এবং আপনার নীতিগুলো মেনে চলার চেষ্টা করে। তো আমরা চাই আপনি বারবার আমার কাছে আসুন, আর বারবার আমরা এরকম ভাবে সমৃদ্ধ হতে পারি, বারবার আপনি আমাদের একটু কাঁদিয়ে দিয়ে যান। সোনালী দেবর অনেক আগে বিউটি থেরাপিস্টের যার পরিচয় দিলেন, আমার বিউটি হয় তো আমাকে অনেকদিন আগেই বলেছিল আপনার কথা, এবং আপনার ভিডিওগুলো আমি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে চেক করি, আমাকে পাঠায়ও। তো আমাকে আজকে বলেছিল যে চল আজকে সারাটা দিন, আমার মনে হয় যে তোর কাছে আজকে দিনটা একটা খুব ভালো অপরচুনিটি হবে। এবং ওর এই কথাটা যে কতটা সত্যি সেটা আজকে এসে আমি এখানে বুঝতে পারলাম। এবং আমি আপনার যেহেতু ভিডিওগুলো রেগুলার ফলো করি, আমি সেই হিসেবে কালকে 4টে লাইন আপনার জন্য লিখেছি, আপনি যদি পারমিশন দেন আমি একটু বলবো। যদি ভুল ত্রুটি হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। ফার্স্টেই, জীবন মানেই হাজার সমস্যা কিন্তু সমাধানে তো আছে, জীবন মানেই হাজার সমস্যা কিন্তু সমাধানে তো আছে। তাই তো আমরা এসেছি আজ মৃণাল স্যারের কাছে, মনের মধ্যে অনেক আশা বলছে পারবি সত্যি, মনের মধ্যে অনেক আশা বলছে পারবি সত্যি, আছে যখন ইন্সপিরেশন মৃণাল চক্রবর্তী। নমস্কার, ধন্যবাদ জানাই সবাইকে, নমস্কার জানিয়ে বলছি যে আমি আপনার প্রোগ্রাম এর আগেও দেখেছি, আমার মেয়ে তখন 7-এ পড়ত, তা আমার মেয়ের একটু সমস্যা চলছে বেশ কিছুদিন, তা নিশ্চয়ই সবার কথাই ভেবেছে, স্পেশালি মনে হয় আমার মেয়ের কথাটাও ভেবে আপনাকে এখানে আনিয়েছে। মেয়ে আজকে বেরোনোর সময় বলছে মা স্যার আমার কানে যে মন্ত্রটা দিয়ে দিয়েছে তাতে তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি শুনে মানে আমার ভালো লাগে, আমার মনে হয় যে আমি বাড়িতে গেলে হয়তো একটু অন্যরকমভাবে ওকে দেখতে পারবো, ভবিষ্যৎটাও হয়তো ভালো হবে। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আর স্কুলের সবাইকেও ধন্যবাদ জানাই, বন্ধুকেও ধন্যবাদ।